যখনই রিমেক করার কথা আসে বলিউডে, তখনই সেটা নিয়ে খুব বাজে কথাবার্তা শোনা যায়। বিকজ যখন রিমেক করে সাউথ ইন্ডিয়া থেকে, খুব বাজে হয় রিমেকগুলো, ঠিক আছে, এবং সেখানে ইনকামও ভালো হয় না, মুভিগুলো খুব বাজেভাবে তৈরি করে। বাট যদি রিমেক করতে হয়, একজনকে চিনতে হবে কে রিমেক ভালো করে, সে হচ্ছে আমাদের অজয় দেবগন। রিমেক কোন মুভি করতে হবে সেটা খুব ভালো চয়েস করে, কারণ তার দুটো মুভি দৃশ্যম 1 এন্ড দৃশ্যম 2 দুটো মিলে কিন্তু অল ওভার ওয়ার্ল্ড 400+ crore কিন্তু অলরেডি কামিয়ে নিয়েছে, যেটা কিন্তু সুপার হিট। আর এই অনেকে ভাবে যে ওর যে অ্যাকচুয়াল মুভিটা যেখান থেকে কপি করেছে এই দৃশ্যম, সেটাকে কপি ভাবা হয়, ঠিক আছে, এতটা পপুলারিটি পেয়েছে দৃশ্যম অজয় দেবগানের। তো ওই অজয় দেবগান দৃশ্যম 1 এন্ড 2 দুটো মুভি হিট, দেন ভোলা যেখানে নিজেই ডাইরেক্ট করেছে ওই মুভিটাও কিন্তু 126+ crore অল ওভার ওয়ার্ল্ড কামিয়েছে, ঠিক আছে, সেটাও কিন্তু ফ্লপ বলা যায় না, ভালোই হিট হয়েছে, ঠিক আছে, ছোটো বাজেটের মুভি হলো 126 কোটি কিন্তু কম না, ঠিক আছে। আর সেরকমই শয়তান কিন্তু বক্স অফিস পুরো কাঁপাচ্ছে, ঠিক আছে, এটাও কিন্তু একটা মারাঠি মুভির মানে কী বলবো, কপি করা, ঠিক আছে, রিমেক করা হয়েছে, যেখানে যে অ্যাক্ট্রেস একটা অ্যাক্ট্রেস যে বাচ্চা মেয়ে অ্যাক্ট্রেসটা ছিল তাকে কিন্তু সেম রাখা হয়েছে, এবং এখানে স্টোরিটা কিন্তু ওই ভার্স মুভি বলে নাম ছিল, ভার্স ওটা কিন্তু অতটা পপুলার ছিল না, কিন্তু এই মুভিটা আসার পরে ভার্সকে সবাই জানতে পারছে ভার্স বলে একটা মুভি ছিল, যেটা এত ভালো বিকজ শয়তান মুভিটা এত ভালো হয়েছে, ঠিক আছে। আর অজয় দেবগন কিন্তু প্রত্যেকটা চুজ কিন্তু দারুণভাবে করছে। এবার যদি আমরা বক্স অফিস কালেকশনের কথা বলি, ফার্স্ট উইকে ফার্স্ট ডেতে কালেকশন হচ্ছে 14.50 crore, ঠিক আছে, এটা যদি তুমি কম্পারিজন করতে চাও, তুমি ধরতে পারো আমাদের এবছর সবথেকে হায়েস্ট গ্রোস মুভি ফাইটারকে, সেটা আই থিঙ্ক 20+ 20 আর 25+ crore কামিয়েছিল ফার্স্ট ডেতে, কিন্তু সেকেন্ড ডেতেই ঢপ করে নিচে পড়ে গেছিলো। কিন্তু সেখানে কিন্তু এটা শয়তান কিন্তু এক এক করে উপরে যাচ্ছে, ফার্স্ট ডে কামিয়েছে 14.50 crore, সেকেন্ড ডে কামিয়েছে কিন্তু 16 crore, মানে একটু বাড়লো 16 কোটি, 14.50 crore থেকে 16 কোটি, এবং থার্ড ডেতে সানডেতে 33.50 crore, ঠিক আছে, ভাবতে পারছো কোথায় লাভ আছে। তো এই মুভিটা কিন্তু বোঝা যাচ্ছে যে এই কদিনেই যা কামিয়ে নিয়েছে পুরো অল ওভার ওয়ার্ল্ড থেকে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে ওর যে বাজেট, খুব ছোটো বাজেটের মুভি এটা, আই থিঙ্ক 50-60 crore বাজেটের মুভি, ইনক্লুডিং সবার যে পে স্লিপ আছে তাদের সঙ্গে মিলিয়ে, ঠিক আছে, সেখানে কিন্তু ওগুলো অলরেডি এই 3 দিনই ফার্স্ট উইকই কভার করে নিয়েছে, এরপরে খালি প্রফিট হবে, ঠিক আছে। আই থিঙ্ক 3-4 double তো কামিয়ে নেবে এর বাজেটের, যেভাবে এর ইনকাম করছে, আর মুভিটা করবেই, বিকজ মুভিটা জেনারেলি হরার জনরায় আমাদের এত ভালো মুভি হয় না, আর এটা সব বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে, হরার জনরায় এইরকম কামাই আগে হয়নি। কারণও আছে, হরার জনরায় খুব বাজে মুভি বানায়, ঠিক আছে, হরার জন্য আমাদের ভালো কাজই করে না, সেখানে এত ভালো একজন অ্যাক্টার এত ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে ভালোভাবে কাজ করেছে, ঠিক আছে। আর মাধবন অজয় দেবগন দুজনেই দারুণ কাজ করে, স্পেশালি ওই মেয়েটার কথাও বলবো, ওর যে অজয় দেবগনের মেয়ে হয়েছে, মেয়েটাও খুব ভালো অ্যাক্টিং করে, দারুণ অ্যাক্টিং করেছে। আর মুভিটা স্পাইন চিলিং একটা ব্যাপার আছে, ঠিক আছে, মানে খুব ভয় পাওয়ার ব্যাপার নেই, কিন্তু এমন এমন শকিং ব্যাপার দেখানো যেগুলো জেনারেলি ভাবনা চিন্তা আসে না যে এগুলো ট্রাই করবে, ঠিক আছে। তো সেটা কিন্তু মুভিটা বেশ ভালো হয়েছে, মানে আমার রিভিউ না দেখে থাকো, ডেফিনেটলি চেক আউট করে নিও আমার রিভিউটা, আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। তো তোমাদের এই বিষয়ে কী মতামত, শয়তান মুভি তোমরা দেখেছো, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে নিশ্চয়ই নিও, আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।